আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের উদ্দেশ্যে, কিন্তু মানুষ শয়তানের প্ররোচনা পড়ে পাপ কাজ করতে থাকে। যখন মানুষ অতিরিক্ত পাপ কাজ করে তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক তাকে শাস্তি দেন দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে শাস্তি দেন যাতে সে ফিরে আসতে পারে, কিন্তু মানুষ পাপ করতে করতে এত জঘন্য পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা তার উপর অধিক অসন্তুষ্ট হয়ে যান। কিন্তু তারপরও আল্লাহ তাআলা তার প্রতি চারটি মহান নেয়ামত অবধারিত রাখেন। এই নেয়ামতগুলো তিনি বন্ধ করেন না, সে যত পাপ কাজ করুক না কেন। এর প্রথম নম্বর হলো তার রিজিক বন্ধ করে দেন না। আমরা দেখি সমাজে অনেক খারাপ শ্রেণীর লোক রয়েছে যারা হারাম পথে ইনকাম করে, কিন্তু আল্লাহ তাআলা তাদের রিজিক বন্ধ করে দেন না, কিন্তু ভবিষ্যতে তার এমন আজাব দেন, এমন কষ্ট দেন যার সাহায্যে তার জীবনের সকল গুনাহ ক্ষমা হয়ে যায়, আবার সে আল্লাহর পথে ফিরে আসে। আর যে তাওবা করে না তার জন্য তো শাস্তি অবধারিত, এই জন্য তার রিজিকের ব্যবস্থা তিনি করে দেন। দ্বিতীয়ত হলো তার শরীরের স্বাস্থ্য সম্পূর্ণ নষ্ট করে দেন না। অসুস্থ হয় কিন্তু এমন অসুস্থ দেন না যাতে সে মারা যায়, তাকে অনেক বছর আয়ু দেন, অসুস্থ হলেও সে সুস্থ হয়ে যায়। এরকম নাফরবাণী বান্দা আমরা অনেক দেখছি, যারা অসুস্থ হচ্ছে আল্লাহর নাফরমানি করছে, নাস্তিক অমুসলিম বা মুসলিম হয়েও যারা পাপ কাজ করে তাদেরকে আল্লাহ তাআলা অসুস্থ দেন, আবার সুস্থ হয়ে যায়। এটা হলো আল্লাহ তাআলার নিয়ামত। তৃতীয়ত হলো তার পাপের কথা প্রকাশ করেন না। মানুষ গোপনে পাপ কাজ করলে আল্লাহ তাআলা প্রকাশ করেন না, কিন্তু আপনি যদি অত্যাধিক গোপন পাপ কাজ করেন তাহলে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রকাশ করেন যাতে সে ফিরে আসে। তবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যে পাপ কাজ প্রকাশ্য করেন জনসম্মুখে তখন আল্লাহ তাআলা আপনাকে বেশি আজাব দেন এবং বেশি অপমানিত করেন। আবার অনেক মানুষ আছে পাপ করে গোপনীয়তাভাবে, কিন্তু মানুষদের কাছে পৌঁছে বেড়ায়। তার পাপ কাজ আল্লাহ তাআলা গোপন রাখলেন, কিন্তু সে নিজেই মানুষদের কাছে প্রকাশ করে দেয়। এরকম শ্রেণীর লোকদের কঠিন আজাবের কথা হাদিসে উল্লেখ রয়েছে। আপনি পাপ কাজ করেন কিন্তু এটা প্রকাশ্যে করবেন না এবং মানুষের মাঝে প্রচার প্রসার করবেন না, তাই আপনার পাপ কাজ আল্লাহ তাআলা গোপন রাখছেন। তৃতীয়ত হলো তাৎক্ষণিক তাকে শাস্তি দেন না। আপনি পৃথিবীর সবচেয়ে বড় যে পাপ কাজটা করবেন, যেমন শিরক, এই পাপ কাজ করলে আল্লাহ তাআলা আপনাকে সরাসরি শাস্তি দেন না, আপনি আল্লাহ তাআলাকে গালি দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলেন, কোরআনকে অবমাননা করলেন, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে শাস্তি দেন না। তিনি অনেক ধৈর্যশীল, তিনি আপনাকে অনেক সুযোগ দিবেন, সময় দিবেন যাতে করে আপনি ফিরে আসতে পারেন, তাওবা করেন। দুনিয়াতে আপনাকে কেউ শাস্তি দিলে, কষ্ট দিলে, শুধু শুধু আপনাকে কেউ কষ্ট দিল, আপনি তাকে শাস্তি দেন, আঘাত করেন, প্রতিশোধ নেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বছর পর বছর সময় দেন। এই চারটি নিয়ামত আল্লাহ তাআলা তার বান্দাকে দিয়ে থাকেন, তবে সীমা লঙ্ঘন করে ফেললে অনেক সময় আল্লাহ তাআলা তার লাগাম টেনে ধরেন, তবু তিনি তাকে দুনিয়াতেই পুরোপুরি ধ্বংস করে দেন না। পূর্বের জামানার অনেকে তাৎক্ষণিক ভয়াবহ শাস্তির কথা উল্লেখ রয়েছে, যেমন কারুনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন,
তলিয়ে দিয়েছেন, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, পানিতে ডুবিয়ে মেরেছেন, নূহ আলাইহিসসালাম জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এভাবে আদ জাতি, সামুদ জাতি, অনেক জাতি রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমাদের সময়ে এই ধরনের তাৎক্ষণিক শাস্তি না হওয়ার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ দোয়া। তিনি তার উম্মতের জন্য আল্লাহ থেকে ফিরে আসার সুযোগটা রাখার জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আল্লাহ তাআলা তার আবেদন ফিরিয়ে দেননি। না হয় আজ আমরা যা করি তাতে অনেক নিদর্শন দৃশ্যমান হতো, ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে তলিয়ে দিতেন না। অনেক জাতিকে আল্লাহ তাআলা ভূমিদশের মাধ্যমে তলিয়ে দিয়েছেন, পানির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু এখন আল্লাহ তাআলা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ভূমিকম্প, জলোচ্ছ্বাস, রোগ, মহামারী এসব কিছু দিয়ে আমাদেরকে বুঝিয়ে থাকেন আমরা অনেক পাপ কাজ করেছি, যাতে করে আমরা ফিরে আসি। আর যার একটি উপমা হলো করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা কত পাপ কাজ করছি। সুতরাং আল্লাহর কাছে এখনই ফিরে আসতে হবে, তাওবা করতে হবে। আপনার নেয়ামত কোনো কিছু আল্লাহ তাআলা বঞ্চিত করবেন না, কিন্তু দুনিয়াতে আপনি ডিপ্রেশনে থাকবেন, পেরেশানিতে থাকবেন, কখনো সন্তুষ্ট হতে পারবেন না। যত টাকা পয়সা, নারী, ধন সম্পদ, ক্ষমতা যা কিছু থাকুক না কেন, কখনো সন্তুষ্ট হতে পারবেন না, সফল হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ মানার তাফিক দান করুক। আমিন।